और घटना हलो कि जानो ना टाकार थेके बड़ कथा हलो तुम एटा डलारेर इया पड़ताछो शाड़ी पड़ताछो तुम ब्यापारटा बुझो डलारेर शाड़ी डलारेर शाड़ी बुझो ना। सो व्हाट्स अप गाइस, इट्स एमडी रबिउस सानी एंड वेलकम टू माय चैनल। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এন্ড হ্যাঁ আমার এই কার্ডের ভিতরে এখন মাত্র আছে $1। सो हमारे कार्डर भीतर छिलो टोटाल $105 एखन मात्र $1 अर्थात ये $104 आमी किभाबे खरच करलाम बा स्पेंड करलाम एई भिडियोटा आमी सम्पूर्ण करे आनछि। एज लाइक एज यू नो जे आमी आपनादेर बोलछिलाम जे आमी किभाबे पियोनेर कार्ड दिये शपिंग करे एई जिनिसटा देखाबो आपनादेर। दिलाम ना एकबार हिगाय देई देन 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 घोषणा देन हमने घोषणा देन देन पिन दिये देई आर हां किभाबे पियोनेर कार्ड थेके आपनि एटीएम बुथ থেকে উইথড্র দিবেন এই জিনিসটা আপনাদের দেখাবো। সো इट्स এ প্রপার ক্লিয়ার ভিডিও ওকে। এন্ড $105 কোন কোন ভাবে কিভাবে কিভাবে খরচ হইছে সম্পূর্ণ এক্সপ্লেন একটা ভিডিও হবে। সো এই ভিডিওটা হলো মোটিভেশনাল টাইপ ভিডিও এন্ড যারা নতুন আসছে তারা জাস্ট এই টোটাল প্র্যাকটিক্যাল ভিডিওটা অর্থাৎ লাইক আমি পিওনের কার্ড দিয়ে শপিং করতেছি বা পিওনের কার্ড দিয়ে এটিএম উইথড্র দিতেছি বা আমার পিওনের কার্ড থেকে টাকাটা কিভাবে হাতে পাইতেছি এই জিনিসটা এই ভিডিওটাতে এক্সপ্লেন করা থাকবে। সো যারা ভাববেন যে বেশি বকবক করতেছি জাস্ট তাদের বলি যে যদি কাজের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার ওল্ড বা পুরাতন ভিডিওগুলো দেখবেন। আর তারপরে যদি আমার মনে আপনাদের মনে হয় যে না আমার যে পুরাতন ভিডিওগুলো আছে এগুলো কাজের না তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করুন ফ্রিল্যান্সিং কেয়ার বা যারা নতুন টিউটোরিয়াল দিতেছে অথবা ইউটিউবে যে শুধু আমার ভিডিও দেখে আপনাকে ফ্রিল্যান্সার হয়ে যেতে হবে এরকম কোনো কিছু নির্দিষ্ট করা নাই। সো আপনারা আরও অন্য কারো টিউটোরিয়াল দেখবেন অ্যান্ড আমার টিউটোরিয়ালটা তখনই দেখবেন যখন যদি আপনার মনে হয় যে ইউ হ্যাভ টু বি ইন্সপায়ার অথবা আমার টিউটোরিয়ালগুলো আপনার কাছে ভালো লাগে যে না ইটস লাইক এই টিউটোরিয়ালটা দেখলে আমার মোটামুটি নিজের ভিতরে ইন্সপায়ার আসবে অথবা আমি শিখতে পারবো যে এইভাবে এটিএম উইথড্র দিতে হয় বা এইভাবে ফ্রিল্যান্সিং করার পরে ডলারগুলো আর্ন করতে হয়। দ্যাটস অল, অত কোনো কমেন্টের দরকার নেই। জাস্ট ভালো লাগলে ভিডিওটা তো একটা লাইক দিবেন, প্রথমেই লাইক দেওয়ার দরকার নেই, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। সো গতকাল আমি যখন $105 105.something লাইক $60 আমি যখন উইথড্র দিই ফাইবার থেকে $101 উইথড্র দিছি অ্যান্ড আগের ছিল $4 টোটাল হয় $105। বাট আজকে আমার অ্যাকাউন্টে ঢোকার পরে আমি দেখি যে ট্রানজ্যাকশন হিস্টোরিতে গেলে লাইক $29 কাইটে নিয়ে গেছে অর্থাৎ এটা আমার $30 শুধুমাত্র আমার এই টিউটোরিয়াল কস্ট গেল। কেননা দেখা গেছে আমি এই পিওনের কার্ডটা গত এক বছর ধরে ইউজ করি না প্লাস এখনও ইউজ করবো না বাট শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমার $30 এই ব্যানিশ। অর্থাৎ এখন দেখি যে পিওনের এটা ফি নিছে অর্থাৎ পার ইয়ার ফি নেয় ওরা একটা $30 মতো। অ্যান্ড ইয়া এখানে কিন্তু এখানে বলে দিছে যে অলরেডি যে ট্রানজ্যাকশনের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে এই যে আমার $29.95 পার ইয়ার একটা ফি। সো ইটস লাইক $29.95 কাইটা নিচ্ছে আমার কার্ড থেকে জাস্ট পিওনের মেনটেন্স ফি। এটা অর্থাৎ মেনটেন্স ফি এপ্রিল 2019 টু মার্চের 2020 তারিখ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের 2020 তারিখ পর্যন্ত আমার এই কার্ডটা আমি এখন ইউজ করতে পারবো, যত খুশি তত ডলার ঢোকাতে পারবো, এর জন্য আমার কোনো ফি এক্সট্রা দিতে হবে না। অ্যাজ ইউজুয়াল যদি আমরা স্ক্রিল অ্যাকাউন্ট ইউজ করতাম অথবা পেপাল অ্যাকাউন্ট ইউজ করতাম তাহলে দেখা গেছে ডলার সেন্ড করতে গেলে আপনার ফি কাটা নেয়, মাঝে মাঝে ডলার রিসিভ করার পরে ফি কাটা নেয়। বাট পেওনের ভিতরে কিন্তু এই সমস্যাটা নাই, জাস্ট এক বছরে ওরা $30 আগেই কাটা নেয়, যে জিনিসটা কিনা যারা মোটামুটি ভালো বা প্রফেশনাল ফ্রিল্যান্সার তাদের জন্য অনেক হেল্পফুল। আর যারা মোটামুটি নর্মাল ফ্রিল্যান্সার বা মাত্র ফ্রিল্যান্সিংয়ে স্টার্টে যাইতেছে তাদের জন্য মোটামুটি একটু টাফ। তাদের জন্য প্রথম দিক দিয়ে আপনি পেপাল ইউজ করবেন বাট যখন আপনি আস্তে আস্তে নিজের সেলফটাকে ডেভেলপ করতে থাকবেন তখন পিওনের ভিতরে ঢুকে যাবেন অ্যান্ড পিওনের উইল বি লাইক প্রফেশনাল ম্যান। অ্যান্ড এক ভাই মাঝখানে কমেন্ট করছিলেন যে ভাইয়া কীভাবে আমি বিকাশের ভিতরে মাস্টার কার্ড থেকে সরাসরি পেমেন্টটা নেব। বিকাশের ভিতরে পূর্বে এই সিস্টেমটা না থাকলেও নতুন করে একটা সিস্টেম করছে যে মাস্টার কার্ড দিয়ে বিকাশের ভিতরে পেমেন্ট অ্যাড করা যায়। সো আমরা টিউটোরিয়ালটা দেখেছি কীভাবে মাস্টার কার্ড দিয়ে বিকাশের ভিতরে পেমেন্ট অ্যাড করা যায়। অর্থাৎ বিকাশ ক্লাইম করছিল এটা যে কোনো মাস্টার কার্ড থেকে ইনস্ট্যান্ট ওরা পেমেন্ট নিয়ে দিবে ইন লাইক সাথে সাথে 5 মিনিট বলতে পারেন বা আধা ঘন্টার ভিতরে। ইউজ দিস এটিএম কার্ড ইন ই স্টোর অনলাইন এনিওয়ার মাস্টার কার্ড ইজ অ্যাকসেপ্টেড ওকে। এখানে এটা উল্লেখ করে নাই যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অথবা ভিসা কার্ড বা এনিথিং, এটা মাস্টার কার্ড ইজ অ্যাকসেপ্টেড। দেন আপনি যদি বিকাশে ঢুকেন তাহলে বুঝতে পারবেন যে এখানে এটা করা অর্থাৎ এই যে আমি যদি বিকাশে ঢুকি তাহলে এখানে দেখবো যে অ্যাড মানিতে গেলে বিকাশ অ্যাপের ভিতরে অ্যাড মানিতে গেলে এখানে আমি কি করতে পারবো মাস্টার কার্ড দিয়ে ব্যালেন্স অ্যাড করতে পারবো আর এটা ইনস্ট্যান্টলি কার্ড টু বিকাশ। আর এখানে কি কিসের লোগো দেওয়া আছে দেখবেন কার্ড টু বিকাশ অ্যামাউন্ট লাইক আমি ধরেন 1000 টাকা বিকাশে আনবো অথবা ধরেন 1200 টাকা আপনাদের দেখানোর স্বার্থে আমি 1200 টাকা এখানে দিলাম, ধরেন না আমি 1200 টাকা উইথড্র দিলাম বিকাশে ওকে। কার্ড নাম্বার আমি আমার কার্ড নাম্বারটা দিয়ে দিই অর্থাৎ এই যে এখানে কিন্তু মাস্টার কার্ড सिलेक्ट करा जे या लेखाय आछे मास्टर कार्ड व्हेयर इज मास्टर कार्ड अवेलेबल আর ইনস্ট্যান্টলি টাকাটা লোড হবে সো আমি একটু মাস্টার কার্ড থেকে এই টাকাটা লোড করার চেষ্টা করি আমার যে কার্ড আছে কার্ডের নাম্বারটা এখানে দেই সো আমার কার্ড যেটা আছে এটার নাম্বার আমি এখানে টাইপ করতেছি নাম্বারটা হাইড করে রাখবো অবশ্যই ওকে এখন দেখি কন্টিনিউ দিলাম দেখি 1200 টাকা উইথড্র হয় কিনা আমার কার্ডে থেকে processing has failed sorry transaction is not allowed for this card so as usual যেটা দেখলাম যে Payoneer MasterCard থেকে বিকাশের ভিতরে পেমেন্টটা নেয় নাই বাট কি জন্য নেয় নাই এটা আমার বুঝে আসলো না মেবি অন্য কোনো প্রবলেম অথবা বাগ অথবা হইতে পারে যে Payoneer MasterCard সাপোর্ট করে না বাট এখানে কিন্তু আপনার Payoneer ভিতরে যে লোগো MasterCard এর যে লোগোটা প্লাস এখানে কিন্তু ওই সেম লোগোটা ইউজ করা হয়েছে বিকাশের ভিতরে বাট এই দুইটা লোগো সেম থাকলেও MasterCardটা এখানে সাপোর্ট করে না কি জন্য সাপোর্ট করে না যদি কোনো এক্সপার্ট জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার জানার ইচ্ছা আছে অথবা আমার যতটুক মনে হয় লাইক যে কোনো শপের ভিতরে যদি এরকম MasterCard লেখা থাকে তাহলে ওই শপের ভিতরে Payoneer MasterCard সাপোর্ট করবে যে কোনো এটিএম ভিতরে যদি এটিএম বুথে যদি লেখা থাকে যে MasterCard সাপোর্টেড তাহলে ওই এটিএম বুথের ভিতরেও আপনার এই MasterCardটা সাপোর্ট করবে সো এই লোগোটা মেইনলি আমি বুঝি যে এই লোগোটা যদি সেম থাকে তাহলে জাস্ট সাপোর্ট করে অন্যথায় সাপোর্ট করে না বাট এই জায়গায় বিকাশের ভিতরে পেমেন্টটা অ্যাড করতে পারি না সেট সো বিকাশের ভিতরে হয় না বাট ডাচ বাংলার ভিতরে হয় অথবা আপনি চাইলে এটিএম বুথের ভিতর থেকে উইথড্র দিয়ে নিতে পারেন সো তারপরে জাস্ট আসা যাক আমার প্রমিসের ব্যাপারে অর্থাৎ আমি বলছিলাম কিভাবে শপিং করে দেন আমি চলে যাই হলো যমুনা ফিউচার পার্কের ভিতরে মেশিন আছে ওনার কাছে এটাতে আমরা পেমেন্ট দিমু স্যার দেন একটা শাড়ি দেন ধরো আরে ধরো জামদানি কুটিরে পেমেন্ট করব ক্রেডিট কার্ড দিয়ে আমার থেকে বেশি বড় না তো আম্মু 40 হইতো না আরে আমার আম্মার মতো रेट सेम ना की ना कामोस सेम सब शिटी में राम भाई के राम पसंद करछ जे একটা সেক্টর রে ভাই ইম করতেছ স্কিল আর আছে না ওরা সেটা তো সব কথা সেই পুলিশ না শুকে মার্কেট অফিস কম এসানি আমার জন্য এটা পছন্দ করছে আমি পছন্দ করছি পার্সোনালি আচ্ছা তোটা ভালো না কি আমি যেটা পছন্দ করছি এটা নিয়ে যাব আমার আম্মার লাগি আমি পছন্দ এটা আরে তোর কেমনে পছন্দ হয় আমি প্রথমে তো এটা বাছাই করলাম দুইটা হইতো না এটা তোর কেমনে পছন্দ হয়ে যায় ঠাস করে তোর কেমনে পছন্দ হয়ে যায় আমারে বুঝা দিয়ে আমি পছন্দ করার পরে হ্যাঁ পছন্দ করার না নাসিম এনো আলাদা আচ্ছা নাসিম তুই কত দি এটা প্রথমে আমি পছন্দ করি আচ্ছা দুইটা কাঁচা কাঁচা গেল এক ডিজাইন দেন আচ্ছা ঠিক আছে আর একটা এমবার করো না মাইনা নিলাম আমি না কোরা না কইছি এত লাগা করে না এবার আরে আমার আয় এদিকে সো আমরা বর্তমানে আছি জামদানি কুটিরের ভিতরে আমাদের পিআই এর দোকান অর্থাৎ সাত্তারের পিআই এন্ড অনেক দিন যাবত আমাদের সাথে কানেক্টেড আছে আর পরিচিত আর বিশেষ করে এখন আমরা যে জামদানি শাড়িগুলো কিনতেছি এগুলো আমাদের আম্মুর জন্য অর্থাৎ সাত্তারে কিনতেছে সাত্তারের আম্মুর জন্য আর নাসিমে কিনতেছে নাসিমের আম্মুর জন্য আর এই হলো শাড়িগুলো টোটাল আর এতগুলা শাড়ি আমরা বের করছি টোটাল উনি আমাদের আসার পরে একটার পরে একটা শাড়ি বের করে দেখাইছি আমাদের আর এগুলো সবগুলোই হলো জামদানি শাড়ি তাছাড়া এটা মনে হয় শাড়ির দোকানই আর আমাদের যেহেতু অত কোনো নলেজ নাই শাড়ি বা থ্রি পিস এগুলো নিয়ে বাট আমরা শাড়ির দোকানে আসছি এখানে সকল প্রকারের শাড়ি পাবেন আর বিশেষ করে আমি যেটা দেখলাম যে ওনার কাছে যদি আপনারা সামথিং লাইক 1000-এর ভিতরে অ্যারাউন্ড এরকম টাইপের ভিতরে ওনার কাছে কম দামে শাড়িগুলো পাওয়া যায় প্লাস এক্সট্রা শাড়িও আছে যেগুলো 20,000-30,000 হাইয়েস্ট শাড়ি কত আছে আপনার দোকানে আছে 1,70,000 পর্যন্ত শাড়ি আছে তো এটা হলো যমুনা আমরা জায়গা সম্পত্তি যা আছে বিক্রি করে জায়গা সম্পত্তি বিক্রি করে শাড়ি কিনবো আর বর্তমানে আমি জাস্ট আপনাদের কাছে আসছিলাম এই কারণে যে আমি আমার যে Payoneer কার্ড আছে এটা দিয়ে শপিং করে দেখাবো সো আমার এটা হলো Payoneer কার্ড এটা দিয়ে ওনার কাছে বিল পেমেন্ট করব আর আজকের জাস্ট 3 জনের শাড়ির বিল পেমেন্ট এই একটা কার্ড দিয়ে করব আর কত টাকা পেমেন্ট হয়েছে এটাও দেখাবো প্লাস আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম তো মনে হয় রূপগঞ্জ কুটি জি আপনাদের হ্যাঁ রূপগঞ্জ কুটি আর এতগুলো শাড়ি বের করছে আর আমার পছন্দের শাড়ি জানি কোনটা তোর পছন্দের শাড়ি এইটা এইটা কেন এইটা শাড়িটা আছে আমার পছন্দের ছিল এইটা নাকি এটা আমার পছন্দের অন্যটা ছিল কিন্তু সাতটা নিয়ে নিছে যেটা আসলে এটা সাতটা নিয়ে নিছে আমারটা জোর করে এখন এটা তোর এটা আমার বুঝছিস তুই আমার কোনটা দিলে এর যেটা যেটা ভালো লাগে ওই যেটা আছে মানে আমারটা আমার কই তোরটা তো আছে সো এখানে কি জন্য আসবে না এটা তো বলা হয়নি এখনো কেন না এটা হলো যে যমুনা ফিচার পার্কের একদম ভিতরে এক হলো সেফ আর এক হলো দিয়ে আপনার নিরিবিলি একটা জায়গা মানে আপনি যদি দেখেন একটু এদিকে আসতে পারছেন অর্থাৎ যে মেইন এরিয়াটা ওটা কিন্তু অনেক দূরে মেইন এরিয়াটা অনেক দূরে একদম আচ্ছা সো আমরা দোকানের লেভেল প্লাস নাম্বার যদি বলে দেই তাহলে আপনার উপরে ওঠা জাস্ট নিরিবিলি এই জায়গায় এসে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন অথবা চাইলে গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন এটা আপনাদের ব্যাপার বা নিজের বউ নিয়ে আসতে পারেন আর আয়শা জাস্ট ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন বিকাশেও পেমেন্ট করতে বিকাশ কোনো অ্যাকসেপ্ট করেন জি হ্যাঁ সব কিছু উনি অ্যাকসেপ্ট করে বিকাশ নগদ টাকা বা যাই বলেন আর মোটামুটি দোকানটা বড় আছে আর আপনারা আসলে দেখবেন যে উনি শাড়ি এতগুলো বের করে ফেলছে আর বিয়ের মন অনেক নরম উনি যতক্ষণ বলবে ততক্ষণই দেখাবে আপনাদের ওকে যতক্ষণ বলবেন আপনারা আর তারপরে জাস্ট এখান থেকে পছন্দ করে শাড়ি কিনে নিয়ে যেতে পারেন স্লো মূল্যে একদম কম দামে শাড়ি 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 দে মার্কেটিং করা লাগবে না দে স্কিপ করব এখন হ্যাঁ স্কিপ করি আচ্ছা দে সবাই সবার মায়ের একটা করে এই জায়গায় আসবেন আর সবাই সবার মাকে একটা করে শাড়ি উপহার দিবেন হ্যাঁ যেরকম আমরা দিতেছি আর এই যে হলো মেশিন আমরা এখন এটাতে স্ক্র্যাচ করব মেশিনে টাকা না আমরা এই যে ইয়া দেইছ না উপরের পিন কোডটা দেইছ না শাড়ি হলো যে এটা তিনটা তো কোনটা কোনটা একটা এটা আমারটা হুম আর এটা এটা আবার ইয়া কার্ড অ্যাক্টিভ করে দিও না তার কাস্টমার প্রাইস কত এটা রাখতে চাই এটা কাস্টমার প্রাইস নিয়ে কোনো আলোচনা হবে না আমরা বিল পে করে ফেলছি কি বিল না না আমলে একটা সিক্রেট মেসেজ ছিল একটা হইছে হ্যাঁ দুইটা এই তিনটা এই তিনটা না আমার দুইটা হ্যাঁ তোমার এটা সানি হ্যাঁ কোন মেসেজ এই যেটা যে কোনো একটা দেন তেন এটা সেমি আচ্ছা এটা আচ্ছা আমরা মাস্টারকার্ড দিয়ে পেমেন্ট করার পরে আমরা মেশিন নিয়ে যাবো বাড়িতে মেশিন না আর পরে একবার দেখা দিল এটা থেকে মিটিয়ে আবার হ্যাঁ পরে এই টিউটোরিয়ালে বানাবো যে এইটা থেকে কিভাবে টাকা বাইরে হয় উপর নামলে তো নামলে কল কল করে মাথা মাথা হ্যাঁ কভার ওটা মেরে দিলাম তো মাস্টারকার্ড আপনি এমনিতে পেমেন্ট হইব সমস্যা নাই আর ওই যে এই উপরে ধইরা মানে ইয়াগুলা হাইট রাখেন অসুবিধা নাই কোডগুলা হ্যাঁ উপরের কোডগুলা হাইট রাখেন এইটা রাখতে বাবা আচ্ছা এটা আচ্ছা 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 উনি স্ক্র্যাচ করুক এইভাবে দিবেন সিম্পল করে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন ভিতরে দিন তাই আমি আপনি দেন দেন সমস্যা না আপনি দিবেন দেন আপনি রে ভাই আপনি দিলে আপনি একবার হিগাই দেই দেন 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 ঘষা দেন আপনি ঘষা দেন দেন পিন দিয়ে দেই অ্যামাউন্ট দেন আপনি হ্যাঁ ঠিক আছে দেন আপনারা আমরা পেমেন্ট করেছি কত পেমেন্ট করছি আমরা আমাদের পরিচিত দোকান আর দ্বিতীয় কথা হলো যে আপনারা যদি এইখানে আসেন তাহলে মোটামুটি সুলভ মূল্যে পাবেন আর সবচাইতে বড় কথা হলো জামদানি শাড়ি আমরা কি জন্য কিনছি ইয়া সাত্তার বলো তো ও জামদানি শাড়ি কেনার কাজ আমার শখ বুঝছস বাপমার শখ এটাও আর অনেক কারণ আছে জামদানি শাড়ি কিন্তু আমার একটা শখ আমার একটা শখ আর নাসিমের শখ এর আমার একটা শাড়ি দিব আচ্ছা কি জন্য কিনছে এটা কই দাও একটু ওই লাইক জামদানি শাড়ি হাতের কাজ জামদানি শাড়ি অনেক ইতিহাস আছে যদি তোর জানার কথা হ্যাঁ হ্যাঁ আমরা ইতিহাসগুলো জানতে চাই ইতিহাস এমন জানানো পসিবল না তবে আমার মতে জামদানি শাড়ি কি সব শাড়ি একটা কিং থাকে না সবকিছু একটা কিং থাকে ঠিক আছে দেখতে পারতিনা হ্যাঁ গো সো জামদানি শাড়ি আমরা এই জন্য কিনতে আসছি কেননা জামদানি শাড়ি নিজের হাতে বানানো হয় এটা কোনো মেশিন দিয়ে বানায় তারপরে লগে লগে আপনাকে দেওয়া হয় না লাইক মেশিন দিয়ে বানাইলে জিনিসটার মূল্য অনেক কম কিন্তু একটা মানুষের অনেক সময়ের মূল্য আছে লাইক অনেক সময় ধৈর্য বাইন দেওয়া তারপরে এই জামদানি শাড়িটা হাতে কাজ করে আস্তে 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 একটা মানুষের মানে স্বপ্ন থাকে যে এই শাড়িটা বানায় ওই এক সময় 700 টাকা ইনকাম করবে অ্যান্ড বা 800 টাকা ইনকাম করবে বা এরও বেশি 1,70,000ও বললো তো এরকম টাইপের একটা অ্যামাউন্ট থাকে আর লোকটা যখন বানায় তখন তার একটা মানে এটার ভিতরে একটা স্বপ্ন থাকে যে এটা বিক্রি করে উনি টাকা পয়সা উপার্জন করবে আই থিঙ্ক অনেক বড় স্টোরি হয়ে গেছে না ঠিক আছে এই কারণে এই জামদানি শাড়িটা আমরা কিনছি আর বিশেষ করে এটা নিয়ে জাস্ট আমার আম্মুকে আমি দিয়ে দিব। আচ্ছা নাসিমা আম্মুকে দিয়ে দিব না প্ল্যান দেই তো করলাম আমি না ভালো হইছে খুব সুন্দর হইছে প্ল্যানটা তো করলাম আমি এই যে আচ্ছা এই যে এমডি ফরাজ হোসেন থেকে সো আমরা পেমেন্ট যে করছি এটা হলো সিটি ব্যাংকে পেমেন্টটা নিছে আর জাস্ট অ্যামাউন্ট মাস্টারকার্ড এটা इट्स ইন্টারন্যাশনাল কার্ড ম্যান আজকে মাস্টারকার্ড দুসাম না যে খাও মামা মাস্টারকার্ডটা উপরে খাইতে না কার্ড দিয়া। আচ্ছা ঠিক আছে সো আফটার অল পেমেন্ট করার পরে এখানে জাস্ট কত ডলার আছে এটা দেখাই আমার পেমেন্ট করতাম কত মোবাইল লাগে না মোবাইল দাও না তো ক্যামেরা কিচ্ছু না দাম বলছি না এটা কথা কি এটা মোবাইল দিয়ে না ক্যামেরা সর লাগে কোন ক্যামেরা লাগবে সাইন ইন ক্যামেরা অনেক অনেক কম কাইটা নিছে মানে আমার অনেক ফিটিক মনে হয় কাটে নাই আমি দেখি ট্রানজাকশনে অ্যাক্টিভিটি ট্রানজাকশন আমার কাছে তো অনেক ভালো লাগতেছে 40 লাগাছে 40 কাটছে না ও 40 কাটছে কত ডলার কাটছে 40 কইছি না 40 কাটবো 40 কাটছে অনেক কম এ আমি তো অনেক টাকা বাঁচিয়ে দেব না ঠিক আছে না কমই কাটছে এতটা বেশি করে না এতটা কম ও 40 ডলার কাটছে চলে গেল বোদানে ওকে এখনো ট্রানজাকশনের ভিতরে এই জিনিসটা অ্যাড হয় নাই বাট অ্যাড হয়ে যাবে পেমেন্টটা যাওয়ার সাথে সাথে মানে পেন্ডিং আছে হয়তো না অ্যাজ লাইক ওনার কার্ডে ঢুকতে ডলারটা পরের দিন ঢুকবে অর্থাৎ আজকে পেমেন্ট করলাম না ওনার কার্ডে ঢুকবে পরের দিন বাট আমার এখান থেকে ডলার কাটা নিচ্ছে লাইক আমরা অনেক সময় গুগল প্লে কনসোল কেনার সময় আজকে পেমেন্ট করলে পরের দিন কিন্তু এটা অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা কাটে লাইক 2 দিনের মতো টাইম নেই পেমেন্ট কাটার সময় আমি একবার খুলছিলাম যখন আর ইটস লাইক এটা আর এটা দিয়ে এখনো গুগল প্লে কনসোল খোলা হয় নাই একটা খোলা যাবে আরেকটা এটা নিউ কার্ড নিউ কার্ড বলতে অনেক পুরোনো কার্ড বাট এটা দিয়ে খোলা হয় না অন্যান্য কার্ডগুলো দিয়ে গুগল প্লে কনসোল খোলা হয়ে গেছে। অ্যান্ড অ্যাট লাস্ট জামদানি কুটিরে জাস্ট আমরা যখন পেমেন্টটা করি পেমেন্টটা আজকে লাইক এখন যখন টিউটোরিয়ালটা বানাইতেছি এখন ওরা দেখাইছে যে 40.45 USD কাইটা নিছে বাট আই থিঙ্ক যে ডলার রেট কিন্তু বর্তমানে বাংলাদেশের ভিতরে কত আছে USD টু BDT ওকে সো 84.42 টাকা এইখানে মনে করেন আপনার টোটাল বাংলাদেশি টাকায় ডলার রেট আছে অর্থাৎ $1 = 84 টাকা বাট এইখানে কিন্তু আমার জামদানি কুটিরের জন্য টোটাল টাকা কাটছে অর্থাৎ USD ব্যালেন্স কাটছে 40.45 এবার যদি আমরা গুণ দিই তাহলে দেখব যে টোটাল কত পে করছি 40.45 ইন্টু কত 84 পয়েন্ট কত এখানে দেখলাম 42 অ্যাজ ইউজুয়াল এখন যদি ইকুয়াল দেই 3414 টাকা টোটাল হওয়ার কথা অর্থাৎ শুধুমাত্র $1 স্কেচ ফি কাটছে অর্থাৎ একটা ওই মেশিনে যে আমি ঘষা দিছি ঘষার ফিটা কাটছে $1 তারপরে আমরা পেমেন্ট করছি 3300 টাকার মতো এই 3300 টাকা কাটা নিছে কার্ড থেকে অর্থাৎ টোটাল আপনারা বুঝতে পারতেছেন যে শুধু স্ক্র্যাচ ফিটা কাটছে অ্যান্ড আমরা যা পেমেন্ট করছি পেমেন্ট অর্থাৎ ATM বুথ থেকে তুললে একটু জাস্ট $3 ফি কাটে টোটাল মিলায় আর ইয়া থেকে নিলে আপনার এই বা যে কোনো শপের ভিতরে পেমেন্ট করলে সেক্ষেত্রে আপনার মাত্র $1 স্ক্র্যাচ ফি কাটে আর তারপরে আপনার পেমেন্টটা হয়ে যায় অর্থাৎ টোটাল ব্যালেন্স দেখলেন যে এখানে 3300 টাকা পেমেন্ট করছি বাট আমাদের কাছ থেকে কাটছে 3400 টাকা অ্যাজ ইউজুয়াল ডলার রেটও মোটামুটি ভালো ছিল 84.42 টাকা সো এই ছিল শাড়ি কেনার ব্যাপারটা টোটাল। যে ফ্রন্টে যাই একদম তুমি যাও আমি জিজ্ঞাসা आगे आगे फ्रंटे जाए एकदम फ्रंटे जाए मासखाने टुक देखाई बोलছে नाटक करी कि ना सो एज यूजुअल যখন আমরা শাড়িটা কিনি শাড়ি কিনা শেষ হলে আমরা চলে যাই কিছুক্ষণ জাস্ট শয়তানি করি অর্থাৎ যমুনা ফিচার পার্কের ভিতরে ঘোরাঘুরি করি দেন আমরা চলে যাই ব্লকবাস্টারের ভিতরে এন্ড থেনোসের সাথে একটু দুষ্টামি করি কি দূরে রইছিস তুই এটা ধরার ক্ষমতা আছে ইনফিনিটি স্টোন বড় আইডিয়া আছে কি বাস্তবিকতা হ্যালো রিয়েলিটি স্টোন তারপরে না বেশি দূরে তো লেগে এটা তো সেভাবে একটা স্টার লট একটা স্টার ডাউন एंड एट लास्ट आमरा रोना दी एटीएम बूथ खोजार कारणे कारण जमुना फीचर पार्केर भितरे टोटाल लेवल 2 ते एटीएम बूथटा छिलो सो आमरा जस्ट एटीएम बूथेर भितरे जाई कोयना मामा एटा तो ठीक जेदाम केन आमरा 2 है ना हां लेवल 2 है तो ये लेवल तला ऊपर उठते हो अरे टुक करते हो आस्ते आस्ते आमरा जी आइसे पड़सी एमा करे टिप दिया मासे मुझे ओदी के ऊपर हां क्वालिटी से हमरा लेवल 3 थे 2 आबारो 2 ना है जे 2 ना है तो डिफटे 2 अच्छा 2 है जे दिस टेकल का ओके आई कैन कम आने ऐसा नहीं तीन ना है मतलब प्लेस रे दिस इज आफ्टर ऑल উইথড্র কমপ্লিট অর্থাৎ উইথড্র কমপ্লিট করে বলতে মাত্র 2500 টাকা আমরা এটিএম বুথ থেকে তুলি সেক্ষেত্রে আমাদের ফি বা কত কাটছিল টোটাল এটা দেখাই অর্থাৎ মাত্র 2500 টাকা আমরা এটিএম বুথ থেকে তুলি এর জন্য কাটছিল 33.80 ডলার সো আমরা যদি গুণ দেই 33.80 ইনটু 84.42 টাকা রেট ছিল सो टोटाल आमादेर आशार कथा 2853 टाका बाट आमरा पाइछि मात्र 2500 टाका इट्स लाइक 2500 टाका पाइछि आमरा ओके सो एटीएम बुथ थेके उइथड्र दिले 3 डलार एक्स्ट्रा फी काटे एटा जस्ट अनेक आगे आमि एकबार बोले दिछिलाम आर 1 डलार हलो स्क्रैच फी एटा हलो एई जे टोटाल 4.19 डलार 19 यूएसडी फी काटछे आर 29 डलार आमरा उइथड्र दिछि 29 डलार 29.61 29.61 डॉलर इनटू 84.42 टोटल कत হয় তাহলে এখানে দেখি আমরা 2499 সো বেসিক্যালি আমরা নেক্সট যে টিউটোরিয়ালগুলো করব এগুলো সম্পূর্ণ হবে আপনার কাজ ভিত্তিক প্লাস আপনার কিভাবে কার্ডগুলো আনবেন অর্থাৎ পিওনিয়ার কার্ডটা কিভাবে অর্ডার দিয়ে আপনি এখন বাংলাদেশে আনবেন এই জিনিসটা আমি দেখাবো পিওনিয়ার কার্ড হারায় গেলে কি হবে এটা আমি দেখাবো এন্ড কিভাবে ফাইবার থেকে কাজ পাবেন এটা আমাকে অনেকে কমেন্ট করছেন আমি এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার দেখাবো এন্ড इट्स এ প্র্যাকটিক্যাল ভিডিও শুধুমাত্র আপনাদের ইন্সপায়ার করার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এই ভিডিওতে লাইক মাস্ট কেননা নেক্সট যে ভিডিওগুলো বানাবো ওগুলোর জন্য তো একটু ইন্সপায়ার করতে হবে আমাকে ওকে সো সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি